যে সমালোচনার মুখে পড়ছি এটা আমরা ভুলি নাই। তখন এখন একটা শেক্সপিয়ারের কথা মনে পড়লো, ওই সময় মনে হতো যে টু বি অর নট টু বি, দ্যাটস দ্য কোয়েশ্চেন, ওয়েদার ইট ইজ নবলার টু সাফার দি স্লিংস অফ অ্যান অ্যারোজ অফ আউটরেসিয়াস ফরচুন অর টু টেক আপ আর্মস এগেনস্ট দি সি অফ ট্রাবল। আমরা কি এই মানুষের কটাক্ষ সহ্য করব না আমরা যুদ্ধ ঘোষণা করব? আমরা যুদ্ধ ঘোষণা করেছিলাম আপনাদের সকলকে নিয়ে এবং সেই যুদ্ধে ইনশাল্লাহ আমরা জয় লাভ করেছি। পৃথিবীর যেখানে যাই বাংলাদেশের প্রশংসা করে যে কোভিড নিয়ন্ত্রণ খুব ভালো করেছেন, ভ্যাকসিন আপনারা খুব ভালো দিয়েছেন। আমরা আমাদেরকে যারা বন্ধু রাষ্ট্র, আমাদেরকে যারা ভ্যাকসিন দিয়েছে, আমাদের যারা ইউএন বডিজ আছে, WHO আছে, ইউনিসেফ আছে, অনেকে আমাদেরকে ভ্যাকসিন দিয়েছে, অনেক ডেভেলপমেন্ট পার্টনাররা ভ্যাকসিন দিয়েছে, আমেরিকা জাপান আমাদের ভ্যাকসিন দিয়েছে, সবচেয়ে বেশি আমরা ভ্যাকসিন কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে পেয়েছি। এবং আমরা শুধু ভ্যাকসিন পাই নেই, আমরা সেটাকে সফলতার সাথে মানুষকে আমরা দিতেও পেরেছি। আজকে সে কারণে দেশ ভালো আছে, দেশের কার্যক্রম ভালোভাবে চলছে।